নমস্কার, আপনারা দেখছেন আমার বাংলা। এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ। ছাত্রকে ক্লাসরুমে রেখেই স্কুলে তালা প্রধান শিক্ষকের, ঘটনাই চাঞ্চল্য। সোমবার মগরাহাট পূর্বের মুলটি অঞ্চলের অধীনস্থ কামদেবপুর FP স্কুলে এক আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। স্কুলের এক চতুর্থ শ্রেণীর ছাত্র মিড ডে মিল খেয়ে ক্লাসে শিক্ষকের অপেক্ষায় থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে, আর শিক্ষক অফিসে বসে সময় কাটিয়ে ছুটির সময়ে স্কুলের অন্য ছাত্রদের দিয়ে ক্লাসরুমের তালা বন্ধ করে চলে যায়। কিন্তু ভিতরে ঘুমিয়ে পড়া ক্লাস ফোরের ছাত্রটি সন্ধ্যার আগেই ক্লাসরুমের মধ্যে ঘুম ভাঙে এবং দরজা বন্ধ দেখে ভয়ে চিৎকার করতে থাকে। তখন স্কুলের আশেপাশের মানুষজন স্কুলের ভেতর থেকে চিৎকার শুনতে পেয়ে ছুটে আসেন। এরপর উক্ত ঘটনাটি গ্রামবাসীরা প্রধান শিক্ষককে ফোন করে বলেন এবং স্কুলের চাবিটা নিয়ে আসার জন্য অনুরোধ করেন। কিন্তু দুঃখের বিষয়, স্কুলের প্রধান শিক্ষক পাশের গ্রামের হলেও স্কুলের চাবি নিয়ে আসেননি। অন্য এক ছাত্রকে দিয়ে স্কুলের চাবি পাঠালেও সেটা ছিল একটি ভুল চাবি। অবশেষে স্কুলের ও ক্লাসরুমের তালা ভেঙে গ্রামবাসীরা ছাত্রটিকে বাইরে বের করেন এবং বাড়িতে পৌঁছে দেন। এই ধরনের ঘটনায় প্রধান শিক্ষকের গাফিলতির অভিযোগ তুলেছে ছাত্রের অভিভাবক থেকে গ্রামবাসীরা। এই পুরো দরজা বন্ধ করো। এ মনি কইরে এদিকে এদিকে এদিকে, এই ভিতরে স্টুডেন্টটা ভিতরে, পুরো রুমটাই বন্ধ, তালা মারা, দুবার তালা দিয়ে গেছে, চাবি দিয়ে প্রথমে যে চাবিটা এনেছে সেটাই খোলে না তালা, দ্বিতীয়বার চাবির গুচ্ছ এনেছে তাও তালা খোলে না, তালা বন্ধ। আরো নতুন নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। বিউরো রিপোর্ট, আমার বাংলা।